রে সজল, এখনো যাইনি রাতটায় জামাত। তুই বছরে একটা নামাজ তাও যদি দেরি করিস এইভাবে তাহলে হবে? জামাত পাবি তুই? কটা বাজে দেখছি নে, বাড়ি তো দোস্ত, এত সময় হয়ে গেল, তুই যা আমি আসছি। আচ্ছা আলামিন দোস্তরা কি এসছে বাসায়? এসছে বোধহয়, পরে দেখা হবে নি। ও ঠিক আছে, চলে আয় দ্রুত। তাই কি বলে মুরগি মুরগি সারা জীবন খেয়েই গেল, দিন দিয়ে গেল না। থাক, তোদের সাথে থাকলে আমার নামাজ হবে না। যাই, নামাজটা পড়ে আসি। ভুলি গেল বছরে একদিন নামাজ নাই পড়তে যাই, আরে কেরাম হইছি। বছরে একদিন নামাজ নাই পড়তে যাই, তার মতো পেট করলে কেউ আছে? সারাদিন খেয়ে বেড়াই, সবাই এমনি তো নাম করে না, বদনাম করে সব। একটু ঘুরে আসি। ঈদ মুবারক, আসসালামু আলাইকুম।
সবাইকে জানাই মমতা টিভির পক্ষ থেকে ঈদ মোবারক। আশা করি আপনারা ভালো আছেন। তবে আমরা রমজান মাসে অনেকই ভিডিও দিতে পারি নাই, তবে এবারে ঈদ বেড়ে গেল, আমরা চেষ্টা করব মাসে 7-8টা করে ভিডিও দেওয়ার। কিন্তু আমি আশা করি আপনারা যারা ভিডিও দেখবেন প্লিজ আমাদের সাথে থাকবেন, এবং কি ভিডিওটা দেখবেন, একটা ভিডিও বানাতে হলে প্রচুর কষ্ট বা প্রচুর শ্রম দিতে হয়, আপনারা প্লিজ দেখবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। দয়া করে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আরেকটা কথা, সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ।